এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনামিকা, মনে তো হচ্ছে একটা বড় সরো সারপ্রাইজ তোর জন্য অপেক্ষা করে আছে। নিজেকে মেনটেন করতে হবে, একটু সিরিয়াস থাকতে হবে আমায়। অনামিকা, হাই। আরে নন্দন, তুমি এখানে কি করছো? এমনি। আচ্ছা, তুমি এখানে কি করছো? আমার এখানে একজনের সঙ্গে দরকারি মিটিং আছে, উনি এখানে অপেক্ষা করতে বলেছেন। দরকারি একজন? কে এসে? বললে তুমি বুঝবে না। ও, তাই বুঝি। হ্যাঁ, খুব জেনুইন একটা ছেলে গো। আমার থেকেও কি বেশি জেনুইন সে? হ্যাঁ, বলা যায়। তাহলে আমায় তো ওনাকে দেখতেই হবে। কোনো অসুবিধা নেই, তুমি একটু দাঁড়াও, চলে আসবে এক্ষুনি। নিশ্চয়ই, উনি কে সেটা না দেখে যাব না। ঠিক আছে। ওই মানুষটা যে আমি অনামিকা, তুমি সেটা না জেনেই দাঁড়িয়ে রয়েছো। আমি খুব ভালো করে জানি যে তুমি আদৌ জানোই না যে চেনটা যাকে তুমি ফেরত দেবে সে আসলে আমি। কি হলো? আর কতক্ষণ ওয়েট করবে তুমি এখানে? ওনাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, করতে পারি তো। হ্যাঁ তো তাহলে করো। হ্যাঁ, করছি। হ্যাঁ, আমি তো ঠিক নাম্বারেই কল করলাম, তাহলে এরকম কেন হলো? হাসছো কেন তুমি? হাসির কি হয়েছে? বুঝতে পারোনি তুমি? এবার বুঝবে। দেখ, আগে এটা দেখো। তোমার হারিয়ে যাওয়া চেন, তোমার সাথে ফোনে কথা বলা, চেনটা নিজের কাছে রাখা, বোম্বেতে আছি বলে মিথ্যে বলা, সেই সব আমিই করেছিলাম। কি বলছো নন্দন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। জানি তুমি এই রকম সারপ্রাইজ হবে, তুমি এটা আন্দাজও করতে পারোনি তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। এত দিন ধরে তুমি আমাকে কিছু বুঝতেই দিলে না কেন? কারণ স্যারের পারফরম্যান্সই এমন, তুমি তো ভাবতেও পারোনি তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু বুঝিনি, অন্য লেভেলের পারফরম্যান্স তোমার। অনেক হয়েছে প্রশংসা, এই নাও তোমার চেন। অনেক ধন্যবাদ। দাঁড়াও দাঁড়াও, এতেই কি থ্যাঙ্কস বলছো? এর থেকেও একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে। আরো একটা সারপ্রাইজ? কি নন্দন, আজকে তুমি আমাকে একটার পর একটা সারপ্রাইজ দেবে? ফুল ফর্মে আছে মনে হচ্ছে। হ্যাঁ,